আমি আপনাকে বলি এই যে টি এইচ ই এন এটা এইটা যে এইটা হলো এই রায়ের জিব্বা আমার আমার চেহারাটা আমি ওপেন করি দেখি তাহলে আমার চেহারাটা আপনাকে দেখানো যায় কিনা মুখটা দেখানোর জন্য আর কি কিভাবে এটা উচ্চারণ করবো এই জিব্বাটা এখানে নিয়ে আসতে হবে বুঝলেন হোজার 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 হোজার

ওকে আমার চেহারাটার পবিত্র চেহারাটা বন্ধ করে দিলাম আমি গেঞ্জি পরে আছি ওই জন্য আর আমি এটা অন করলাম না ওকে সো যেটা বলতেছিলাম আহ মুসাআলিসাল্লাম বললেন ইন যদি সা আলতুকা সা আলতুকা যদি আমি সয়ালভ করি তোমাকে আন শাই ইন অ্যাবাউট এনিথিং মানে এই যে তুমি যা করতেছো এগুলোর ব্যাপারে বা ডা হা আচ্ছা কেউ কি বলতে পারবেন বা দুহা হইল না কেন বা দিহা হইল কেন বা দাহা হইল কেন একটা নিয়ম পড়াইছিলেন ভাই ওই যে বাদা আর কবলা কবলা আর বাদা কবলা কাবলার বাদার নিয়ম বলেছিলাম ইয়াস ওইটুকু মনে আছে নিয়ম তো আসলে মুখস্থ করা ডিফিকাল্ট মাথায় থাকতে হবে হরফে জামান আর হরফে সিম্পল সিম্পল আপনাকে এভাবে বুঝতে হবে যদি আর কাবলার আগে কোন দমের প্রণাউন না থাকে সরি নট প্রণাউন মিন বা আন যদি কোন রকম কোন প্রণাউন না থাকে যদি কোন রকম কোন প্রণাউন না থাকে তাহলে বাই ডিফল্ট বাদা আর কাবলার উপরে কি হবে জবর হবে বাদা হা কাবলা হবে কিন্তু তার আগে যদি মিম মিন চলে আসে ফর এক্সাম্পল মিন তাহলে এটা কি হবে হ্যাঁ ফের হয়ে যাবে মেম বা দিহা কিন্তু যদি কোনরকম কোন সিম্পল ফর্ম যদি বাদা কাবলা এই শব্দগুলোর আগে কোন হারফ না থাকে প্রেপোজিশন না থাকে হার্ফকে ইংলিশে কি বলতেছি আমরা এখানে প্রেপজিশন প্রেপোজিশন যদি না থাকে যেটাকে আমরা বাংলাদেশে প্রিপোজিশন বলি আমেরিকানরা ওরা প্রেপোজিশন বলে তো প্রেপজিশন যদি না থাকে তাহলে এটা আমরা বাদা দা বলবো কবলা বলবো শুইতা আমাদের দিকে মাথায় আসছে বাদা ফালা তুসাহিবনি লা আমাকে তুমি সোহবত দিও না তুসাহিবনি সাহেব মানে হলো টু বি কম্প্যানিয়ন টু কিপ সামবডি অ্যাজ এ কম্প্যানিয়ন এটা থেকে শব্দ আসছে কি বলছিলাম আমরা বাংলা একটা শব্দ সাহাবা যে बांग्लादेशी हमरे गोल्फ पे शोनी साहब मुसाहेब 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 मने कंपनी मुसाहेब मने कंपनी है so, तो नुमान भाई जब मुसाहेब राधिला तरान हो उटा कौन आपने जितना बोलते हैं सन देखे ना मैं लिखती हूँ हमारी स्क्रीन के देखते हो अच्छे ना मैं लिखती हूँ मुसाहेब जी देखते हो अच्छे मुसाहेब पहचाने मुसाहेब मुसाहेब

হা আর বা বা এই তিনটা হলো মূল তিনটা লেটার এইটা থেকে বিভিন্ন জিনিস বের হচ্ছে মানে তুমি তু হচ্ছে তুমি তার জন্য তুমি তাই আর নি হচ্ছে আমাকে নাকি আমাকে তাহলে তুমি আমাকে ওই যে আমরা যে সূরা সূরাটা পড়তেছো ওরে তো আসহাবে কাহা আসহাবে কাহা রাইট আসহাবে কাহা তাহলে

আমার কাছে ইন্টারেস্টিং এখানে এটা ভার্ব না তু সাহি তু সাহিব নি ভার্ব হ্যাঁ ভার্ব সাহাবা ইউসাহিবু ভার্ব নাম্বার কত ভাই আমাদের আমাকে কি হেল্প করতে পারবেন সাহাবা ইউসাহিবু সাহাবা পাঁচ তিন নম্বর তিন নম্বর তিন নম্বর তিন নম্বর আচ্ছা ইউসাহিব না তিন নম্বর নাকি আরেকটু নিচে হবে দেখেন তো ভাই তিন তিন নম্বরই হ্যাঁ তিন নম্বর সাহাবা ইউসাহিবু ফাআলা ইউফাইলু নম্বর এই কারণে যে সালাসা তো এটাতে আপনার

এখান থেকে মানে চলে যাওয়া দুজন দুদিকে একজন থেকে দূরত্ব চলে যাওয়া এটাই হচ্ছে

ওইটার সাথে এটার এই আপনার ভারপ্রমটা মিলে আর কি এই জন্যই কঠিন ভাবে হলেও বললাম এটা কথাটা আসলে হয়েছে কি আমাদের দোষ না আমরা তো নিজেরা মাতৃভাষা বাংলা আরবি না সেজন্য আমরা যখন ট্রান্সলেশন করি আমাদেরকে রিলাই করতে হয় ট্রান্সলেশনের উপরে না বাংলা ওইটা তো ওইরকম মিলে যায় তো স্থানান্তর অন্তর বিয়োগ এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া এক জায়গায় থাকা আচ্ছা আমি আপনাকে ওই কন্টেক্সটের কথাটা বললাম সুরা আল

39 নম্বর আমি স্ক্রিন শেয়ার করতেছি এখনো হয়তো দেখতেছেন อ่า ওকে স্ক্রিন ইন সালাত কোথায় আছে এখানে দেখাচ্ছে মুতফফিফিন আবসা মুযাম্মিল কিয়াম الانسان তলাক জুম্মা মুন্তাই яমর স্ক্রিনটা থেকে আমি মুসালাত সূরা খুঁজतेছি পেছে পাইছি

इंतालिक 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 ताले देखा नहीं था चौलो इसे चौलो इसे चौलो देख सुन चौला रोट थे चौलो दें दे उल्लू टू प्रोसीड टू दैट व्हिच दे यूज्ड टू डिनाइ प्रोसीड टू ए शेडो ऑफ स्मोक हैविंग थ्री कॉलम्स इंतालिक फोर अन्य गन थे के चला जाओ उन्होंने दिखे जाओ तो

তিনি রূপান্তর করছেন এখন এখানে একটা বিষয় বিষয়টা হলো এই আব্দুল সালাম ভাই আমরা দুইটা শব্দ শুনতে কাছাকাছি হইলো দুইটা দুই মিনিং এ কিন্তু আমরা সময় ব্যবহার করতে পারি বাংলায় হয় ইংলিশও হয় যেমন হ্যাঁ আমি যদি বলি খেয়ে খেয়ে ব্যবহার জি জি আমরা শিখতেছি বৈচিত্র শব্দের বৈচিত্র্য আমরা শিখতেছি আলহামদুলিল্লাহ কিন্তু অবাক হয়ে যাবেন যে শব্দগুলো একটা একটা শব্দ কিভাবে জড়িত

पास्तेंसे प्रेजेंटेंस होले या अति या अति या अति बिहाला या अति बिहाला राइट सुरत अलानामेर शेष पिस्ट है शेष रुकते हैं उन <coughs> आलस्य <ला साथ। coughs> या उमा या अति रब्ब का अब बाग दो आयती रब्बी का या अति आता या अति आता मने आश केम या अति मने कम टू कम আতি আতায়া দেখে দুর্যন্ত আর যদি বহু বছর হইতো কি হইতো বলেন তো আতায়া আতাও আর আমি এসেছি তাহলে কি হবে না আতাইটু আতাই আর আমরা এসেছি আমরা আসতেছি ওই শব্দটা খুবই কাছাকাছি গেছেন ডাক্তার সাহেব খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস বলে এখন এটা একটা বৈচিত্র্যময় শব্দ আরবি ভাষায় এই আতাইয়াতি ব্যবহার করা হয় টু ইন দ্য মিনিং অফ টু কাম হাসা কিন্তু কোরআনের একটা

আতা আতা ওর রহমান মানে আল্লাহ দয়ালুর দান এই আতা মানে হলো দান গিফট 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 বা দান লক্ষ্য করছেন শব্দটা অরিজিনালি কি ছিল দেওয়াটা আরবিতে অরিজিনালি হল আতা আতা ইউ আতি ইন দা কোরআন আল্লাহ সুহানা ও আ তাল আতাই আতি দুইটা মিনিংয়ে ব্যবহার করে। একটা হচ্ছে আশা একটা হচ্ছে দেওয়া প্রদান করা কিন্তু মাঝে মাঝে সেই আতার সাথে বি বা নামের একটা حرف জার ব্যবহার করে আতা বিহা তো জিনিসটা কি ক্লিয়ার হলো কি না তাহলে আতা আতা ইআতি টু কাম ওইখান থেকে আমরা

কিন্তু আরবিতে আতাই আতি সরাসরি ভাব নেয় এ দেখেন আহ্লা জবর হয়েছে এর উপরে এটা কি মিনিং হয়েছে তার মানে হলো এন্টার

जो हाथ तक करना क्या बनेगा? जी जो हाथ तक ना हाथ तक तो जीर्ण बनाएं ना कोनो किसी के तैना परियत इगेना तो मीन्ट ना आयेगा कौन <laughs> एक एक टू क्लू आसे इगेना देखने जे ऑफ

নারবীতে মোদাফ আগে আসে মুদাফিলাই পরে আসে মুদাফ আগে আসে মুদাফিলাই পরে আসে ও WhatsApp মোদাফ হলো যে who possesses correct okay 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 আচ্ছা তারপরে শব্দটা দেখি এটাকে ই করি আমরা কি বলে বাইসেক্ট করি কি পাওয়া যায় দেখি প্রথম প্রথম হলো

তো যে হবে কখন আর পেশ হবে কখন জন্য আমাদের হাউ টু বিগিন ঠিক দিয়ে শুরু করতে হবে এটা রুটটা আগে ভাই করতে হবে রুট কি এই শব্দটা রুট রুটটা হচ্ছে ত্ব না আইনের উপরে পাঠা আছে তো সেই কারণে আইনের উপরে যদি দাম্মা থাকতো মিডল লেটেডের মধ্যে যদি দাম বা থাকতো পেস্ট থাকতো যদি চাইলে শুধু পেয়ে যেত আদারওয়াইস এটা সবসময় যে হবে এটা কি সবাই দেখতে পাইছি আমরা ভাই কেউনি কি বললেন রুট লেটার হচ্ছে ত্ব আইন মোটামুটি হ্যাঁ তো মানে হলো খাদ্য দেখেন কিভাবে কেন অন্য নাউন কে ভারবে পরিণত নাই যেমন ভাত খাদ্য খাদ্য একটা নাউন এই খাদ্যকে আমরা ভাত বানাবো কেন তাহলে খাদ্য সরাসরি ভাত হয় না খাদ্য সরাসরি হবে না যেমন আমি বলতে না আমি খাদ্যইছি বলতে পারবো

इतके बाले प्रीफिक्स या डेड ब्रिंग डी नंबर टेन राइट प्रीफिक्स राइट करो मिशन तो इट अपो थम्स इबाद प्रीफिक्स प्रथम इबाद एक उन बाकी रुलो कि टू सीक टू सीक जी वही आलिसिन तार था कि टू सीक कोनो कि चावा यस 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 करें करें जी चावा चावा टू सीक इस्टेक पर हो इस्टेक पर इस्टेक पर मुद्दे राइ

এই এখানে এখানে হয়েছে কি যেটা কি হয়েছে এই ডেটা টা ব্যবহার করতেছে ফ্রম ইংলিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজে দুইজনের জন্য আলাদা করে কিছু নাই ডুয়াল নাই ডুয়াল জিনিসটা ইংলিশে নাই ইংলিশ হলো একজন অথবা বোধ বোধ বলতে পারতো বোধ বোধ বলতে পারতো বাট আপনি একটু চিন্তা করে দেখেন যখন আমরা নর্মালি কথা বলি আমরা কিন্তু

তারা আমরা উভয়ে বলবো না বেশিক্ষণ বলবো না যে উভয়ে বসেছিল উভয়ে দাঁড়িয়েছিল উভয়ে খানা খাইলো উভয়ে চলে গেল এইভাবে কিন্তু আমরা বলবো না আমরা বলবো তারা খাইছে তারা বসছে তারা উঠছে তারা চলে গেছে তারা তারা বলতেছে লক্ষ্য করছেন এই জন্য আমরা এইটা মিস করতেছি ইংলিশ অন্য ল্যাঙ্গুয়েজে দেই

আমরা এই দায়িত্ব যখন মানুষের উপরে দিয়েছিলাম আমরা এই এই দায়িত্ব যখন পাহাড়ের উপরে দিয়েছিলাম তখন পাহাড় এটাকে অস্বীকার করলো আর মানুষ এই দায়িত্বটা গ্রহণ করলো কোন সূরার তো জানো হাজাল কিতাবা ওইটা ওইটা না 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 হাজাল কি না এটা আপনি বলতেছেন যেটা এটা হাজাল না হাজাল কিতাবা আলা জাবালিল ফারফ

মোবাইলের মধ্যে জাহুরা দিলে শব্দ জাহুলা এই যে পাইছি সুরা আহজাব অ্যাবসুলুটলি বাহাত্তর নম্বর সুরা আহজাবের বাহাত্তর নম্বর দেখেন এই আবা শব্দ শিখবো দেখেন তো আমাদের মনে থাকবে কিনা আবা এই যদি আমি এইখানে আমি যদি এইখানে দেই সব সুরাটা বের করি আমার হয়তো স্ক্রিন দেখতেছেন এইটা সুরা আহজাবের নাম্বার কত

سبحان الله إن عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبينا إيش أبينا إيه أبينا إيه أبينا أرام رجع يعني بولام أباو إي كم أباو

আচ্ছা 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 মিন মিন কিসের থেকে তারা হইলো ভয় পাইলো দূরে চলে যাওয়ার চেষ্টা করলো অস্বীকার করলো ওই আমানতটা নিতে চাইলো

يحملنا قطعنا اشفقنا يلا الشام كده ایک پیٹرن یہ সব ফিমেল شاپ فیمیل پلورل একদম যদি আপনি ওই একটা একটা টেবিল আছে না টেবিল নাম্বার 33 না 32 ভুলে গেছি পাঁচ টেন্সের ফালা ফালা ফালে ফালা তা ফাআলনা ওই যে 6 নম্বর যেটা মানে প্রথম হলো ফালা তারপরে ফালা তারপরে ফাআলু প্রথম লাইনটা চলে গেল ফর মেল

অল্প জ্ঞান মানুষকে কি করে বিপদে নিতে পারে মানে ভুল আমরা আমি যখন প্রথম প্রথম শিখতেছিলাম তখন কি হয় করতে পারি না যেহেতু আমাদের মাতৃভাষায় আ ই নাই দীর্ঘই রসই বা ছড়ে ছড়ে আলাদা করি না সেই জন্য আমি পার্থক্য বুঝতে পারতাম না দেখেন আমি আপনাকে এখন উদাহরণ দিচ্ছি এর কি লিখছি আরাধনা ভার্সা না

অর্থাৎ আমি আপনাদেরকে যে জিনিসটা দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি সেটা হলো এই নুনের শেষে কিন্তু লক্ষ্য করে আর এখানে কিন্তু না এখন আর টানটা এই জন্য আমরা উচ্চারণ করি না বিকজ তার পরেই আবার একটা জজম আছে জজম যদি থাকে টানের একালেফ টানের পরে যদি জজম থাকে তাহলে সেই একালেফ টানটা

জায়গাটা একটু হালকা হালকা থাকে কিন্তু উনি আবাই না কেবলমাত্র জায়গাটা ভরার চেষ্টা করছে সরিเว সো লেটস ব্যাক টু आवर ओरिजिनल वर्स আমি জানি না কোনো উপকৃত হচ্ছে কিনা আমরা আমরা সবাই কি ফিল করতেছি মানে শব্দের সাথে পরিচিত কিছু না কিছু তো অবশ্যই উপকার হচ্ছে কিন্তু ভুলে যাচ্ছে তো এইজন্য এই যে আমরা আবাটা শিখলাম যে রিফিউজাল তো আগে জানতাম না

আবার বলেন কি ভাই ওখানে সুকুন ধরতে হবে ওয়ার উপরে সুকুন ধরতে হবে ওয়ার উপরে সুকুন ধরতে হবে যেহেতু ফায়ের উপরে পেশ সেহেতু অটোমেটিক ওয়ার উপরে সুকুন ধরতে হবে এছাড়া আর অন্য কোনো কিছু হওয়ার ওখানে সম্ভব না যেহেতু কিছু নাই যদি যদি জবর থাকতো কথার কথা তাইলে ওরা জবরটা দিয়ে দিতে এখন দেখেন এখানে ওটা তো ভাই পুলোর জন্য ওটা আসছে তাই তো ইয়াস অ্যাবসলুটলি রাইট ইউ আর রাইট

তাহলে নিজে নিজে এই দাইফ গেস্ট আর একটা তাশদিদ দিয়ে দেন উপরে হয়ে গেছে হোস্ট যেমন আলিমা আর আল্লামা আলিমা মানে শেখা আর আল্লামা মানে অন্যকে শেখানো তাহলে দাইফুন মানে হলো গেস্ট হওয়া আর দাইয়াফা মানে অন্যকে গেস্ট বানানো আচ্ছা অন্যকে যদি গেস্ট বানান তাহলে আপনি কি হলেন হোস্ট হোস্ট

গেস্ট হিসেবে অ্যাকসেপ্ট করলো না হুমা ওদের দুজনকে গেস্ট হিসেবে অ্যাকসেপ্ট করলো না আমাও অস্বীকার করলো কি করতে গেস্ট হিসেবে গ্রহণ করতে তাদেরকে হোস্ট করতে অস্বীকার করলো তাদেরকে অ্যাকসেপ্ট করতে তাদের হোস্ট হতে অস্বীকার করলো কারেক্ট ওইটাই ওইটাই এলো মেয়ে ফাওয়াজাদা তখন সেখানে ওয়াজাদা ইয়াজিদু মানে পাওয়া পাওয়া যা তারা পাইলো কারা কারা পাইলো মুসা আলহ সাল্লাম এবং খিদের আলহ সাল্লাম পাইলেন পাইলেন উনারা দুজনে পাইলেন কোথায় পাইলেন ফি হা ইন ইট ইটটা কি এখানে ভাই ভাই আপনার স্ক্রিন কিন্তু দেখতে পাচ্ছেন স্ক্রিন মানে কোরআন দেখতে পাচ্ছি না ভাই কোরআনটা দিয়ে আনতে হবে বোধহয় এখন ঠিক আছে এখন ঠিক আছে ভাইজান

এই ওয়ার্ড শব্দটা এটা মজার কথা আমি আব্দুল সরমের কথা শুনলে বলতেছেন এমনি দীর্ঘদিন আমি ওয়াল প্রোনাউন্স করতে পারি না এখনো আমার কাছে সন্দেহ হয়ে যেত পারি না আমি যখন আমরা একটা ফিনান্সিয়াল স্টুডেন্ট তো আমরা একটা বিখ্যাত আছে ওয়াল স্ট্রিট তাই না হ্যাঁ ওয়াল স্ট্রিট তা আমি যখনই কাউকে বলি ওয়াল স্ট্রিট কাউকে বলি আমাকে জিজ্ঞেস করে এক্সকিউজ মি কিসের কথা বললাম আমি অনেকদিন কি আমি অতি স্পষ্ট করে বারবার বলি ওয়াল স্ট্রিট বারবার আমার জিজ্ঞেস করে কি বলবা কারণটা কি এই ওয়াল স্ট্রিট বলতে বোঝে না কেন আপনি লক্ষ্য করে দেখেন যে ওয়াল বলি আমরা ওয়াল কারণটা বোঝার চেষ্টা করতেছি এখানে আমার জ্ঞান নাই ডব্লিউ বাংলা ভাষায় নাই বাংলা ভাষায় নাই যার কারণে আমরা এইগুলার আমি আমার কথা বলতেছি আমরা বলতেছি না সরি আমি নট ইনক্লুডিং ইউ আমি জাস্ট টকিং অ্যাবাউট মাই সেলফ ইটস ওকে ইউটিউবে বা ইন্টারনেটে দেখবেন এটা কিভাবে উচ্চারণ করা হয় তো প্রথম জিনিসটা আমি কাছাকাছি যাওয়ার চেষ্টা করতেছি যে ওয়াল স্ট্রিট নট ওয়াল ওয়াল স্ট্রিট ওয়াল স্ট্রিট ওয়াল ওয়াল

আমরা anyway, পরবর্তী <laughs> 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 জি আপনাদের কাছে কি অনুরোধ করতে পারি সবাই ভাষায় এই এক সপ্তাহে যেটুকু যে কয়েকটা একটা ঘটনা আমরা বললাম এটা আরেকবার পড়ে আচ্ছা এই শব্দ শব্দ আমাদের শব্দগুলো আমাদের পার্মানেন্ট ভোকাবুলারিতে যায় ঠিক আছে ভাই দেখতেছি ভাই আন হচ্ছে টু আনকে টু বোঝাতে মানে জাহিদ ভাই নাকি কে যেন বলতেছিলেন আন থাকলে তাহলে জিরান করে দেয় নাকি यस কে জিরান করে